স্বামী পড়শি বধুর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে, বারে বারে বাধা দিলেও কাজ হয়নি, তাই বাধ্য হয়েই নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ বধুকে প্রথমে আরামবাগ হাসপাতাল এবং পরে তার অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধনেখালি থানার ইচ্ছাপুর এলাকায়। অগ্নিদগ্ধ বধুর নাম মৌসুমি মুদি। পরিবার সূত্রে জানা গেছে, মৌসুমির কয়েক বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল ইচ্ছাপুর এলাকার এক যুবকের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই মৌসুমির স্বামী পড়শি এক বৌদির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বাড়িতে অশান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এক প্রকার স্বামীকে বাগে আনতে নাজেহাল হয়ে পড়ে। মৌসুমি পরিস্থিতি বেগতিক হওয়ায় স্বামীর জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মৌসুমি। বুধবারও মৌসুমির সাথে তার স্বামীর তুমুল অশান্তি হয়। এরপরই পরিবারের লোকজনের অনুপস্থিতিতে গায়ে আগুন লাগায় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে আরামবাগ হাসপাতালে নিয়ে এলে তার অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৌসুমির পরিবারের লোকজন। শরীরের 99% পুড়ে গেছে মৌসুমির। শান্তি হয়েছে গো, খুব জামাই মেরেছে গো। সবাই চলে যেতে মেয়ে আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে গো। ওই একটা বইয়ের সাথে ভাবছিল ওই জন্য অত শান্তি হয়েছে। আমারটা মেয়েটা বললো যে মা তুমি এসো আমি যাচ্ছি, তাও বললাম আমার কথা একদম শুনলো না গো। অন্যদিকে মৌসুমির এক আত্মীয় জানিয়েছেন, স্বামীর বিরুদ্ধে তারা থানায় অভিযোগ জানিয়েছেন, অভিযুক্তের কঠোর শাস্তি চাই। একটু অশান্তি হতে হয় হয়ে যায়, কি করা যাবে? কিন্তু বাড়ির লোক আর কি সবাইকে বলা যাবে কি? এই তো বললো বৌদি, বলেছে যা কই বলেছে, আমরা কি বলুন, আমরা পাশের বাড়ি হয়েছে, পুলিশকে সব কিছু বলেছে, পুরো অ্যারেস্ট হয়েছিল। ও এখন পার্টির লোকে এসে কথাবার্তার করে বুঝে পুলিশ ওকে অ্যারেস্টটা করলে তার রুগীটা কী করে যাবে, রুগীটাকে যে বাঁচাতে হবে কেন? সেই জন্য পার্টি ক্ষতি হয়ে এখন এখন ছেড়ে দেওয়া হয়েছে, এখন পরে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে ধনেখালীর এই ঘটনা আবারও প্রমাণ করলো, যত ডিজিটাল হচ্ছে দেশ ততই যেন অবৈধতার বারবারন্ত দেখা যাচ্ছে। সচেতনতাই একমাত্র এর বিহিত হতে পারে, এমনটাই মত ওয়াকিবহল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।